একটা সিনেমা না, যদি আপনারা শুধু একদিন শুটিং বন্ধ করতে পারেন তাহলে আমি চলচ্চিত্র ছেড়ে দেব বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। চলচ্চিত্র ঐক্য জোটের নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ঈদের পর শাকিবকে নিয়ে 3টা ছবির কাজ শুরু করব, পারলে একটা আটকান দেখি। একটা সিনেমা না, যদি আপনারা শুধু একদিন শুটিং বন্ধ করতে পারেন তাহলে আমি চলচ্চিত্র ছেড়ে দিব। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এফডিসির নবগঠিত চলচ্চিত্র ঐক্য জোটের নেতা কর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন তিনি। দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে আজীবন নিষিদ্ধ করা প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, শাকিবকে নিষিদ্ধ করেছে কিছুই হবে না। আমি আব্দুল আজিজ বলছি, শাকিবকে নিয়ে আমি সিনেমা বানাবো, আপনারা চলচ্চিত্র পরিবার জোট পারলে আটকান দেখি। আব্দুল আজিজ বলেন, শাকিব খান ও আমাকে নিষিদ্ধ করার ব্যাপারে বলতে চাই, আমি শাকিব খানকে নিয়ে ঈদের পর আরো 3টি ছবির ঘোষণা দেব, পারলে ঠেকাও। ঈদের পর আমাদের প্রদর্শক সমিতি সহ অন্যান্য সংগঠন মিলে বসে জরুরি মিটিং ডেকে কাদের নিষিদ্ধ করতে হবে তা আমরা পরবর্তী সিদ্ধান্তে জানিয়ে দেব। তিনি বলেন, হঠাৎ করে যাকে খুশি তাকে ব্যান করে দিচ্ছেন, কে কাকে ব্যান করে তা ঈদের পর দেখতে পাবেন। ব্যান করতে হলে একটা মিটিং করতে হয়, ওনারা আমাকে ব্যান করার কে? আমরা যখন ব্যান করা শুরু করব ওনারা আজীবনের জন্য ব্যান হয়ে যাবে। প্রযোজক ইকবাল বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন 2জন তারকা, একজন শাকিব খান, অন্যজন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাই। ওই সংগঠনের নেতারা নিষিদ্ধ করার কে? তাদের মধ্যে কেউই তো নেই গত 4-5 বছরে একটি ছবি প্রযোজনা করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক কাজী হায়াত, হল প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সহ অনেকে। সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্র ঐক্য জোটের গড়া নেতাকর্মীরা শাকিব খান, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে নিয়ে নিষিদ্ধের ঘোষণা দেন। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে